সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ভারত। এবারে জানাবো শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের গণমিছিল। জানাবো মার্কিন সিনেটে বাংলাদেশে আবারও নিষেধাজ্ঞার আহ্বান। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দেব এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন নিষেধাজ্ঞা ও ভিসা নীতি কার উপর আসে সেটাই দেখা হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ মেশানো চিঠি পাঠানোর দায়ে এক নারীকে 22 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ভারত। বাংলাদেশের শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারোর জন্যই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি। একাধিক বৈঠক করে যুক্তরাষ্ট্রকে সে কথা জানিয়েছে তারা। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয় সে বার্তাও ওয়াশিংটনকে দেওয়া হয়েছে। নয়াদিল্লি বলছে, ওয়াশিংটনের মতো তারাও চায় বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, কিন্তু যেভাবে শেখ হাসিনা সরকারকে অস্থির করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে তা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। আনন্দবাজার জানিয়েছে, 3 সপ্তাহ পরে নয়াদিল্লিতে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সাউথ ব্লক মনে করে, জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ছাড় দেওয়া হলে অদূর ভবিষ্যতে ঢাকা মৌলবাদের দখলে চলে যাবে। কূটনৈতিক মহল বলছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পরেই গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ভারতের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বিপজ্জনক পরিস্থিতিতে, তালেবান এখন আফগানিস্তানের ক্ষমতার শীর্ষে। মনে করা হচ্ছে, আফগানিস্তানের নারী শিশু এবং সংখ্যালঘুদের কথা বিবেচনা না করে যুক্তরাষ্ট্র আফগানিস্তান নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে চুক্তি করেছিল, এখন যার ফল ভুগতে হচ্ছে। ভারতের সঙ্গে দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের। নয়াদিল্লি একথাই বাইডেন প্রশাসনকে জানিয়েছে। জামায়াতকে আশকারা দিলে একদিকে যেমন ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে, তেমনি চীনের প্রভাব বাংলাদেশে অনেকটাই বেড়ে যাবে, যা ওয়াশিংটনও চায় না। মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র জামায়াতকে বরাবরই রাজনৈতিক ইসলামিক সংগঠন হিসেবেই দেখানোর চেষ্টা করে। শুধু বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। সূত্র জানিয়েছে, নয়াদিল্লি মনে করছে এই ভিসা নীতি বাস্তবায়ন আদৌ উচিত হবে না। বাংলাদেশের আসন্ন নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করবে, শুধু এই ভিসা নীতির ফলে তারা আমেরিকায় ঢুকতে পারবে না। কূটনৈতিক মহল মনে করছে, মার্কিন প্রশাসন সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে নিজেদের দেশের আইন প্রয়োগ করে নতুন এই ভিসা নীতি গ্রহণ করেছে। সম্প্রতি আওয়ামী লীগের 5 সদস্যের একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে সফরে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারাও বার্তা দিয়েছেন, আঞ্চলিক স্থিতি বজায় রাখার প্রশ্নে বিএনপি জামাত জোট বিপজ্জনক। প্রতিনিধি দলের নেতা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্করের সঙ্গে একটি ইতিবাচক বৈঠক করেছেন। শেখ হাসিনার পদত্যাগ দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের গণমিছিল। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে গণমিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়। সমাবেশে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, রাতের ভোট আর দিনে হবে না। আমাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে যদি পাশ করেন, আপনাদের স্বাগত জানিয়ে রাজপথ থেকে বিদায় নেব। পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী মানুষের সঙ্গে ব্যবহার করেন, কে সরকারে আসলো কে গেল সেটা আপনাদের দেখার দরকার নেই। যারা ভালো কাজ করছেন তারা পুরস্কার পাবেন, যারা দলীয় লেজুড় বৃত্তি করছেন তাদের শাস্তির আওতায় আনা হবে। মার্কিন সিনেটে বাংলাদেশে আরো নিষেধাজ্ঞার আহ্বান। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে সরকার নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না বলে মনে করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যান্টনস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা। 15 আগস্ট কমিশনের এক ব্রিফিং এ প্যানেল বক্তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার কর্মী সহ বিরোধীদের উপর দমন পীড়নের অভিযোগ এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলেন। এসব বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের আরো জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। গত মঙ্গলবার হিউম্যান রাইটস ইন বাংলাদেশ এন আপডেট শীর্ষক ভার্চুয়াল ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রতিনিধি পরিষদের এই সংস্থা আন্তর্জাতিক মানবাধিকারের প্রচার, সুরক্ষা ও সমর্থনে কাজ করে। শুনানিতে অংশ নেওয়া মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান, রাজনৈতিক সহিংসতা এখনও বেশি হচ্ছে। প্রতিযোগিতামূলক রাজনৈতিক সমাবেশ প্রায় আন্তঃদলীয় সহিংসতায় পরিণত হয় এবং বিরোধী দলের বিক্ষোভ প্রায় পুলিশি দমনপীড়নের মুখোমুখি হয়। ব্রিফিং এর শুরুতেই সঞ্চালক তারিক আহমেদ বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রবৃদ্ধি ও উন্নয়নের একটি অনুপ্রেরণাদায়ক গল্প হিসেবে বর্ণনা করেছে।
হয়েছে। দেশটি রেকর্ড সময়ের মধ্যে দারিদ্র কমিয়েছে, চার দশকের মধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের অধীনে ক্ষমতা ক্রমবর্ধমান কেন্দ্রভূতিকরণ নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। শেখ হাসিনা 14 বছর ধরে ক্ষমতায় আছেন। বিশেষজ্ঞ সহ আন্তর্জাতিক দেশীয় মানবাধিকার সংস্থাগুলো গত এক দশকে দেশটির মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং গণতান্ত্রিক পশ্চাদপসারণের কথা সামনে এনেছেন। তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বিচার বিভাগের স্বাধীনতা খর্ব, সাংবাদিক ব্লগারদের নিপীড়ন সহ বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ, ইন্টারনেট স্বাধীনতা সীমিত করার ঘটনা নথিভুক্ত করেছেন। দেশটিতে সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, ব্লগারদের গ্রেপ্তার, বিচারে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ক্রিস্টি ওয়েদা বলেন, 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব এবং এর বিশেষ কিছু কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সঙ্গে চলতি বছরের মে মাসে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভিসানীতি ঘোষণা করে। আমরা বিশ্বাস করি, যতক্ষণ না বাংলাদেশের সরকার এ ধরনের লঙ্ঘনের তদন্ত ও সমাধানের জন্য নিরপেক্ষ ও কার্যকর জবাবদিহি ব্যবস্থা গ্রহণ না করছে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না। সেই সঙ্গে অন্যান্য নিরাপত্তা বাহিনী যারা একই ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে হবে। তিনি বলেন, 2018 সালে নির্বাচনের আগের মতো 2024 সালে জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সরকার সুশীল সমাজ সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সরকারের সমালোচক বলে বিবেচিত অন্যদের নাগরিক স্থান বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই ব্যক্তি এবং তাদের পরিবার রাষ্ট্রীয় কর্মকর্তাদের দ্বারা প্রতিশোধমূলক গ্রেপ্তার, হয়রানি এবং ভীতি প্রদর্শনের শিকার হয়েছে। এসব করেও কর্মকর্তারা তাদের অসাদ আচরণের জন্য দায়মুক্তি ভোগ করছেন। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের অবক্ষয় অব্যাহত রয়েছে। গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন জেফ্রি ম্যাকডোনাল্ড। তিনি বলেন, যদিও নির্বাচনী পরিবেশের আরও অগ্রগতি প্রয়োজন, সব রাজনৈতিক দলের সদস্য ও সমর্থকেরা সহিংসতা এড়ানো জরুরি, সেই সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরও সব পক্ষকে রক্ষা করা জরুরি। প্রায় বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে স্বচ্ছতার অভাব থেকে যায়। সম্প্রতি ইসি যে দলগুলোকে নিবন্ধন দিয়েছে তারা অপরিচিত, আর পরিচিত এবং সক্রিয় রাজনৈতিক দলগুলো নিবন্ধন না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে বলে মনে করা হয়। তিনি বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী বিরোধী দলের হাজারো কর্মীর বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা রয়েছে। যদিও বাংলাদেশের বিচার বিভাগের সব নাগরিকদের প্রতি আইনের সমান প্রয়োগ করা উচিত, এক্ষেত্রে পক্ষপাতিত্ব এড়ানো অপরিহার্য। জেফ্রি ম্যাকডোনাল্ড বলেন, 2024 সালের জানুয়ারিতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তা হবে খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাংলাদেশি এবং আন্তর্জাতিক বিশ্লেষক দেশটির সর্বশেষ দুটি জাতীয় নির্বাচন 2014 ও 2018 সালে খুবই ত্রুটিপূর্ণ, সহিংসতাপূর্ণ ও অনিয়মে ভরা ছিল বলে মনে করেন। যে দলই জয়লাভ করুক না কেন, রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা, জনপ্রতিনিধিমূলক সংগঠনগুলোর প্রতি বাংলাদেশের মানুষের বিশ্বাস পুনরুদ্ধারে সে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার আবারও রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি। বিজয়নগরস্থ দলীয় কার্যালয় থেকে সকাল 11টায় পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সেগুন, বাগিচা, কাকরাইল ও নাইটিঙ্গেল হয়ে মিছিলটি নয়াপল্টনের দিকে যেতে চাইলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশ মিছিলের গতিপথ আটকে দেয়। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা স্লোগান দিতে থাকলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ কর্মীদের শান্ত করে মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যায়। এক দফা দাবিতে মিছিলটি পরে পুরানা পল্টন ও পল্টন মোড় ঘুরে বিজয়নগর বিজয় 71 চত্বরে এসে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গত 15 বছরে জনগণ ভোট দিতে পারেনি, বিরোধী দলের উপর হামলা, মামলা, এমনকি জানাজার নামাজেও হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে তাদের অধীনে জনগণ নির্ভয়ে কোনো ভোট দিতে পারবে না। এখন এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি মানুষের জানাজা পড়তে দেন না, কবর জিয়ারত করতে দেন না, ভোট তো দিতেই দেন না, আপনার ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে, তবুও আপনার লজ্জা হয় না। দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, কথা বলতে চায়, ভোট দিতে চায়। আপনি অবিলম্বে পদত্যাগ করুন, দেশের মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ করে দিন। নিষেধাজ্ঞা ও ভিসানীতি কার উপরে আসে সেটি দেখা হবে উবায়দুল কাদের। মার্কিন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়, আর সন্ত্রাসী দল হিসেবে আখ্যা পাওয়া বিএনপি চায় নির্বাচন বাধাগ্রস্ত করতে। কাজেই মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার উপর প্রয়োগ করা হয় সেটি দেখা হবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা সহ 15 আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আলোচনা সভায় উবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি, তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।